হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেক টু ইলেকট্রো বাংলা। দেখো, তোমাদের মধ্যে অনেকেই কনফিউজড আছো, ওএনইউ যাকে বলছি অনু বা এক্সপন বা ওএনটি, এটা কোথায় কি কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। আমাকে অনেকেই কমেন্টও করেছে যে আচ্ছা দাদা, আমার কাছে ওএনইউ আছে, আমি জিপন কিনলে কি ওএনইউগুলোকে সাপোর্ট করতে পারি বা এটিকে সাপোর্ট হবে। দেখো, পরিষ্কার কথা, না হবে না। সেটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওএনইউ বা অনু এক্সপন আর ওএনটি, ঠিক আছে। এখন সব থেকে মার্কেটে হিট হচ্ছে কি এক্সপন, ঠিক আছে। তাহলে প্রথমে আমি ওএনইউর দিকে যাই। যে দেখো, সবার প্রথমে মার্কেটে যখন ইপন বলে যে ওএনটিটা এসেছিল, মানে ইপন বলে যে ডিভাইসটা এসেছিল, সবার প্রথম কিন্তু এর সঙ্গে এসেছিল ওএনইউ, যেটা অনু বলে ডাকি। তো এটার অ্যাডভান্টেজটা এটাই, ইপনের সঙ্গে ওএনইউ খুব ভালোভাবে ম্যাচ খেয়ে যায় বা সিঙ্ক্রোনাইজ খুব ভালো হয়, ডেটা ট্রান্সফার রেট খুব সুন্দর হয় আর খুব স্মুথলি হয়। এটা একটা অ্যাডভান্টেজ আছে, কারণ স্বাভাবিক একটা যেটা লোয়ার ভার্সন, লোয়ার ভার্সনের সঙ্গে লোয়ার ভার্সনে খাপ খুব ভালোভাবে খায়, এটা হচ্ছে ওএনইউ অ্যাডভান্টেজ, ঠিক আছে। এবার ডিসঅ্যাডভান্টেজটা কী হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ এটাই হতে পারে যে কোনো অপারেটার প্রথম থেকে যদি ভেবে থাকে যে আমার 100খানা বা 150খানা মতো কাস্টমার, এর থেকে বেশি বাড়বে না, কিন্তু তার এই লকডাউনের জন্য হঠাৎ করে 250 বা 300 মতো কাস্টমার বেড়ে গেছে। অনেকের হয়েছে এরকম যে 100-150খানা তার কাস্টমার বাড়ার কথা, তার প্রায় 200-250 ছাড়িয়ে গেছে। তখন সে জিপন কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে বা জিপন কিনবে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যে তার 90% ওএনইউ লাগানো। তো এবার তার 90% অনু, আমি 150খানা ওপর কাস্টমারকে যদি বলি, যদি 90% অনু হয়, তার প্রায় 120,000 মতো তার শুধু ওএনইউ চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? তার কারণ ওই ওএনইউ জিপনে সাপোর্ট করবে না, কোনোভাবেই করবে না, এমনকি ফার্মওয়্যার চেঞ্জ করলেও করবে না। এই ইপনের ক্ষেত্রে একমাত্র ওএনইউ হয়, আর ওএনইউগুলোকে আপডেট করা যায় না, একমাত্র চেঞ্জ করতে হয়। অনেক অপারেটাররা বাধ্য হয়ে তারা ইপন চালাচ্ছে বা একটা ইপনের জায়গায় আর একটা ইপন কিনছে, এবার কাস্টমার বেড়ে গেছে তা সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করেছো যে প্রথম থেকে ওএনইউ এত কিনে নিয়েছো, যার ফলে কেউ হয়তো জিপনে ট্রান্সফার হতে পারছো না। তো এখনও পর্যন্ত যারা এই ভুলটা করছো তাদেরকে বলছি যে এক্সপন কেন, এক্সপন কেন কেন এক্সপন কেনার কথা বলছি, কারণ এক্সপন হলো গিয়ে ইপন মানে লোয়ার ভার্সন থেকে হায়ার ভার্সন দুটোতেই সাপোর্ট করে। মানে ইপন থেকে যেটা বেরোচ্ছে 1.25 গিগাবিট, এটাও সে নিচ্ছে, আবার জিপন থেকে যেটা বেরোচ্ছে 2.48 বা 2.55 গিগাবিট, এটাও সে দুটোই সাপোর্ট করছে, ঠিক আছে। এটা হচ্ছে নেগোসিয়েট করতে পারে নিজে নিজেই অটোমেটিক্যালি, যে তোমাদের লাইনের জন্য সব থেকে বেনিফিট এক্সপন। এক্সপন ছাড়া তোমরা কোনো কিছু ভেবো না। কোনো সেলসম্যান যদি আসে, এসে যদি তোমাদেরকে বলে আচ্ছা দাদা, 750, 600, 800 টাকায় আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ভাবো যে এটা তোমাদের লস। তোমরা যদি 2 বছর বা 3 বছর পরে যদি ভাবো যে লাইনটাকে জীবনে কনভার্ট করবে, ঠিক আছে, আর এখন যে হারে স্পিড বাড়ছে জীবনে কনভার্ট করতেই হবে, কিছু করার নেই, ওটিটি আসছে, ভয়েস আসছে, তারপরে ব্যান্ডউইথ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। অনেক ISP আছে যেগুলো মিনিমাম 100 ব্যান্ডউইথ দিতে চাইছে, 100 MBPS, কিন্তু দিতে পারছে না ওই ইপনের জন্য। এইটা হচ্ছে কি ব্যাপার, তো তোমরা এক্সপনটা ইউজ করো। এক্সপনটা ইউজ করলে কি হবে, যে ইপনটা থেকে জিপনে যখন তোমরা কনভার্ট করবে, আপগ্রেড করবে, আপগ্রেড করলে জাস্ট ওএলটিটা চেঞ্জ করতে পারবে। এক্সপন চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এক্সপন দুটোতেই সাপোর্ট করে। অনেকে অপারেটাররা তো জানে, অনেকে অপারেটাররা কিন্তু এই জিনিসটা কিন্তু করে নিয়েছে, আর অনেকেই জানে না এটা, তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আচ্ছা, এবার আসছি ওএনটির দিকে। দেখো, ওএনটিটা হচ্ছে পুরো টোটালি একটা মনোপলি বিজনেস, ওএনটিটা, ঠিক আছে। ওএনটিটা মার্কেটে এসেছিল বা এখনও চলছে, আছে বড় বড় যে সিসকো বলো, হুয়াই বলো, তোমার বড় বড় কোম্পানি ওএলটিগুলো আছে, ওইগুলো ওএনটি ছাড়া ওরা সাপোর্ট নেবে না। এক্সপনেও নেয় সাপোর্ট, সেটা না, কিন্তু ওরা নিজেরা ওএনটি ছাড়া কোনো কিছু বের করে না, ওরা ওএনটিই বের করে। তো ওএনটি একমাত্র হায়ার ভার্সন, যেটা হচ্ছে জিপন, জিপনেই সাপোর্ট করে, যেটা আউটপুট 2.48, মানে পন থেকে যেটা বেরোচ্ছে গিগাবিট, ওইটাতে সাপোর্ট করে। তো এইগুলো হচ্ছে মনোপলি বিজনেস। দেখো, আমি তোমাদেরকে ওএলটি দিচ্ছি, আমাদের ওএনটি ইউজ করতে হবে। এই কারণে কি হয়েছে, ওএনটি মার্কেট থেকে বিলুপ্ত প্রায় না চলছে, ওই হায়ার বড় বড় যে কোম্পানিগুলো তাদের চলছে, ঠিক আছে। তো আমার মতে এক্সপন ইউজ করা সব থেকে বেটার, আর সব থেকে বড় কথা যে এক্সপন খুব ভালো কাজও করে। আগের এক্সপনগুলো একটু সমস্যা করতো এই অটো নেগোসিয়েটে, এখন আর এক্সপনগুলো ফার্মারগুলো এত সুন্দর হয়ে গেছে যে আর কোনো সমস্যা করে না। এক্সপন খুব ভালো কাজ করে, লোয়ার ভার্সনে যেরকম কাজ করে, হায়ার ভার্সনে সেরকম কাজ করে। প্রথম প্রথম অপারেটাররা কিন্তু কেন
আর ওইনুর দাম ছিল 750-800 টাকা থেকে ওইনু শুরু হতো, এক্সপনের দাম ছিল 1200 টাকা, তাই জন্য লোকে এক্সপন নিত না, অপারেটার এক্সপন নিত না। এখন কি হয়েছে, এখন ওইনুর দাম হয়ে গেছে 900-950 টাকা, আর এক্সপনের দাম মোটামুটি 1200-1100 টাকা, এমনকি কিছু কিছু কোম্পানি এবার এক্সপন 850 টাকা, 800 টাকারও এক্সপন পাওয়া যায়। ঠিক আছে, চাঁদনীতে খবর নেবে, কয়েকদিন আগে 825 টাকার এক্সপন কিনেছি, আমি একটা কিনেছিলাম বলে তাই আমাকে দিয়েছে, আমি যদি হিউজ নিতাম তাহলে এটা 800 টাকায় চলে আসতো। তাহলে আজকের এই ভিডিওটাতে বুঝতে পারলে ওএনইউ এক্সপন আর ওএনটির মধ্যে পার্থক্যটা কি, তো এটা তোমাদের জানা খুব দরকার, কারণ অনেকে অনেক সেলসম্যানরা কিন্তু তোমাদেরকে মুরগি বানাবে। এবার আশা করছি তোমরা বুঝে গেছো, আর তোমাদের যে তোমরা যে কমেন্টগুলো করেছো সেই কমেন্টের আনসারও তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, তো এরকমই ভিডিও আমি দিতে থাকবো, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।